আমার ভাইরা চিন্তা করেন, বুদ্ধিজীবী ফেরাউন এখন নরম হয়ে গেছে, কয় আল্লাহ ঈমান এনে ফেললাম, কালেমা পড়ে ফেললাম, মাফ করে দেন। আল্লাহ কয় তাই নাকি? وقد عصيت قبل وكنت من المفسدين তুই ছিলি সন্ত্রাসী, তুই ছিলি তাওহীদ বিরোধী, তুই ছিলি জমিনের জালেম। আজকে আর তোর কোনো সার, বিশৃঙ্খলা বহু সৃষ্টি করেছিস, আজকে যাবি কই? فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس وإن كثيرا من الناس عن آياتنا لغافلون কার কথা? আল্লাহ বললেন, ফেরাউন তোরে তো মারবো, মারবই, জাতির জন্য নিদর্শন বানায় রাখবো, যারা জালেম তোকে দেখবে আর মনে করবে কেমনে করে আমি জালেমদেরকে শাস্তি দেই, ঠিক না বেটি? প্রথম যখন দেখতে গেলাম ফেরাউন নারে, চিন্তা করলাম আল্লাহ ভালো করে দেখবো, নিদর্শন কইছেন আপনি, আল্লাহ একটু ভালো করে দেখব, দেখার জন্য গিয়ে তো আমি অবাক, তাকায় দেখি শুটকির মতো শুয়ে আছে ফেরাউন, উপরে লেখা নো ফটো, এখানে কোনো ছবি উঠানো যাবে না। আমি কই যতবারই না করো ছবি তো একটা উঠানোই, আস্তি করে ছবি একটা নিয়ে নিস, আপনাদের বুদ্ধি মাফি, কেউ যেন না দেখে, কিন্তু দেখি ফেলাইছে, দেখি ফেলায় দৌড়ে আসি, কই কি ও ছবি কিনলে উড়াইলেন? আমি কই বুঝি ন, কিনলে বুঝোস না, ইয়েনে পরিষ্কার লেখা ন, আরবিতে লেখা মামনুউ তাসউয়ির, ছবি উঠান নিষেধ, ইংলিশে লেখা বুঝোস না কিয়া। আমি কই যাক এবারের মতো মাফ করে দেন, আর উঠাবো না, তাড়াতাড়ি চলে যান, নাহলে আর চাকরি লই টান দিব। ওইবার চলে আসলাম, কিন্তু চিন্তা করলাম দেখা তো হয় নাই, আবার যাব দেখার জন্যে, আবার দেখতে গেলাম, এবার ভালো করে দেখব, দেখি কাচের ভিতরে ফেরাউনের শোয়া রাখছে মমি করে, নখ নখের জায়গা আছে, হাত হাতের জায়গা আছে, পা পায়ের জায়গা আছে, চুলগুলা চুলের জায়গায় রয়েছে, আমার চিন্তা অন্য জায়গায়, আল্লাহ আপনি বলছেন নিদর্শন, এই জায়গা আমার চিন্তার জায়গা, আল্লাহ আপনি বলছেন নিদর্শন, কেমন নিদর্শন? ফেরাউন সুটকি হয়ে এখানে শুয়ে আছে, রুহুটা জ্বলতেছে আল্লাহর জাহান্নামের আগুনে, আর তার সাথে এর স্ত্রী, একই খাটে ঘুমানো স্ত্রী, একই ছাদের নিচে থাকা স্ত্রী, আসিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতি। আল্লাহু আকবার! কি মনে করে স্ত্রী জান্নাতের, স্বামী কোথায়? আরো আসতে আরো চিল্লে বলেন কোথায় স্ত্রী আছে? কোথায়? শুধু জান্নাতে না, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীরু কোরআনিল আযীমের ভিতরে তিনি উল্লেখ করেন, লাম্মা কালাত আসিয়া, আসিয়া যখন আল্লাহর কাছে বলছিল, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ আপনার জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর বানায় দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর কাছে দরখাস্ত করল আসিয়া, আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা তুলে ধরে আসিয়াকে বলতেছিল, আসিয়া রে
তাকায়দে কেটি তোর জান্নাত লাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত আসিয়া যখন আল্লাহর জান্নাত দেখে ফেলেছে মুস্কি মুস্কি হাসতে হাসতে আসিয়া আল্লাহর জান্নাতের জান্নাতি হয়ে গেছে তাহলে জান্নাতে যেতে রাজি আল্লাহরে অস্বীকার করা যাবে না